পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য ধাত্রীগ্রাম গোবরঘাট থেকে গঙ্গাজল নিয়ে যাওয়া ভক্তদের মিষ্টিমুখ করান অঞ্চল সভাপতি শেখ ইউসুফ। আজকে কোন জায়গা থেকে জল নিয়ে আসছেন? ধাত্রীগ্রাম গঙ্গা থেকে। পায়ে হেঁটে আনছেন? পায়ে হেঁটে নিয়ে আসছি। কোথায় যাবেন? বর্ধমান। এখন কোথায় আছেন? এখন সাতগেছিয়া। এই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে সহযোগিতা করছে, এই ব্যাপারে কি বলবেন? খুব ভালো সহযোগিতা। কি কি দিচ্ছে পুলিশের তরফ থেকে আপনাদেরকে? জল, মিষ্টি, খাবার, পায়েস সব রকমই ব্যবস্থা। রাস্তাঘাটে পুলিশ কেমন সহযোগিতা করছে? এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। গুহার টু এরা এই সমস্ত যে আজকে তো শ্রাবণ মাসের হচ্ছে শেষ রবিবার, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে পুণ্যার্থীরা, তাদের তো কোথাও দোকান খোলা আছে কোথাও নেই, কোথাও জল আছে কোথাও নেই, এই জন্যে আমাদের ছেলেরা, আমাদের গুহার 2 নম্বর অঞ্চলের আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত ছেলেরা তারা সেই পুণ্যার্থীদের একটু করে মিষ্টিমুখ করাচ্ছে, একটু করে জল খাওয়াচ্ছে। এখন সত্যি কথা বলতে কি, যে আমরা যেমন করোনায় আছি, আমরা শ্মশানেও আছি, আবার আমরা কবরস্থানে আছি, আমরা বিয়েবাড়িতে আছি, মানুষের দায়ের বিপদে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যায়, সেই হিসেবে আমরা আজকে যে সমস্ত পুণ্যার্থী যারা এত দূর হেঁটে পায়ে হেঁটে যাচ্ছে, বাবার মাথায় জল দিয়ে জল ঢালতে যাচ্ছে, তাদের জন্যই আমাদের সেবা আমরা করছি, প্রতি বছরও করি, এবছরও করছি। এখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো বলেছে ধর্ম যার যার সবার, সেই জন্য আমরা পাশে আছি, ওদের পাশে আছি, এটা জানাচ্ছি। পাশাপাশি মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় সাতগেছিয়া বাজারে আগত ভক্তদের জন্য জল, গ্লুকোজ ও ঔষধের ব্যবস্থা করা হয়। আমাদের বর্ধমান পূর্বমান জেলা পুলিশের তরফ থেকে যারা শ্রদ্ধালু আছে, যারা এই শ্রাবণ মাসে জল ঢালছে কালকে শেষ সোমবার, সেই জন্যে আমরা যারা ক্লান্ত থাকে সেই জন্যে রিফান্ডি জল এবং একটু পায়েসের ব্যবস্থা করা হয়েছে, আর যাদের পায়ে অনেকক্ষণ ব্যথা হয়ে গেছে বডিং স্প্রে করা হয়েছে, এবং যে কোনো রকম সহায়তা আমাদের এখানে অ্যাম্বুলেন্স আছে, মেডিকেল টিম রাখা আছে। সেটা কোন জায়গায় হচ্ছে কর্মসূচিটা? সাতগাছিয়া মোড়ে হচ্ছে। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।